আজ বৃহস্পতিবার, তৃতীয়া, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতকজাতিকাদের আজকের দিনটি কম বেশি ভালো প্রকৃতির হিসেবেই অতিবাহিত হতে চলেছে। আজ বাংলা 1430 বঙ্গাব্দের 13ই অগ্রহায়ণ, 2023 সালের 30শে নভেম্বর বৃহস্পতিবার, আজ তৃতীয়া। আর তৃতীয়া থাকছে দুপুর 2:30 পর্যন্ত। আজ বৃহস্পতিবারের সূর্যোদয় হচ্ছে সকাল 5:57 আর সূর্যাস্ত হবে বিকেল 4:49। আজকের রাহুকাল দুপুর 1:28 থেকে দুপুর 2:46 পর্যন্ত। বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীকে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করবার দিন। আসলে মা লক্ষ্মী তো পদ্মার আসনে বসে থাকেন, যা আধ্যাত্মিক পবিত্রতা আর মহাশক্তির অন্যতম প্রতীক। এই মা লক্ষ্মী শুধু ধন দান করেন না, তিনি জ্ঞান এবং সচ্চরিত্রও দান করেন। তাই আজ মা লক্ষ্মীর পুজো করলে সকল মানুষ সার্বিকভাবে সুন্দর আর চরিত্রবান হয়ে ওঠেন। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল ওম শ্রী 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 কমলে কমলালয়ে প্যাসেদ প্রসাদ শ্রীমাদ শ্রী 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 মহালক্ষ্মী নম। এটি কম করে 21 জপ করুন। আর মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ওং বিশ্বরূপেশ্বর যাশি পদ্মে পত্তালয়ী শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আজ তুলা রাশির ভাগ্যমিটার বলছে 7 out of 10। দুই একটা ছোটোখাটো ক্ষেত্র ছাড়া ভাগ্য আপনার সাথেই থাকছে, তবে সম্পর্কের ক্ষেত্রে বা কর্মজীবনে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। খুব বেশি কায়িক পরিশ্রম করতে যাবেন না, আর রাস্তাঘাটে যদি গাড়ি নিয়ে চলেন খুব সাবধানে গাড়ি চালাবেন। পরনিন্দা পরচর্চা একেবারেই করবেন না। দিনের শেষে একটু যোগ ব্যায়াম বা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন, যাতে শরীর আর মন তরতাজা থাকে। অর্থনৈতিক দিক আজ যথেষ্ট ভালো, অর্থাৎ আপনার ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট শুভ। আর বিজনেসম্যানরা বড় প্রজেক্ট হাতে নিতেই পারেন, সেক্ষেত্রে মা লক্ষ্মী আপনার সাথেই থাকছে আজ। আপনার কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় কিন্তু কম বেশি সমস্যা অ্যারাইজ করতেই পারে। আপনার কলিগরা আপনার প্রতি একটু সমস্যার বাতাবরণ তৈরি করবে, সেক্ষেত্রে আপনি একেবারেই কম কথা বলুন। আর যদি বাক্য প্রয়োগ করেন, বাক্যের কথা নির্বাচনের দিকে একটু সতর্ক থাকবেন। মনের থেকে মস্তিষ্ককে গুরুত্ব বেশি দিন। হাসি মুখে পরিকল্পনা করে কাজটা শেষ পর্যন্ত করে বসের মন জয় করার চেষ্টা করতে হবে আজ অন্তত। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু হটকারী কোনো মিথ্যা সিদ্ধান্ত নিতে যাবেন না, বরং খুব কাছ থেকে মানুষের সঙ্গে মিশে জনসংযোগটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন। শিক্ষার্থী আর বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো, একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করো, দেখবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সফলতা মিলবে। আর উচ্চশিক্ষার জন্য রাস্তা কিন্তু সুগম হতে চলেছে। সন্তান সন্ততিরা তাদের কাজের মধ্যে দিয়ে পরিকল্পনার মধ্যে দিয়ে আপনাকে গর্বিত করবে, খুশি করবে, স্বস্তির পথ তৈরি করবে। পারিবারিক ক্ষেত্র আজ খুব মসৃণ থাকবে, বরং কাজের জায়গা থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে বাড়ির সকল মানুষের সঙ্গে মিশুন, সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। হাসি মুখে আজ পরিবারের সকলের সামনে আপনি সুন্দরভাবে দিনটা কাটাতে চলেছেন। আর প্রেমের ক্ষেত্র, আজ তো শীতকালে বসন্ত নেমে এসেছে, আজ আপনার চারপাশে চাঁদের আলো বিরাজ করবে। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রেও আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো। আর এই প্রেমের জগতে থাকতে থাকতে আগামীর পরিকল্পনা আজ গ্রহণ করতে পারেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু থাকলেও তারা কিন্তু শক্তিশালী থাকছে না, কাজে কাজেই দিনের শেষে আপনার কাছে স্বস্তি থাকবে, মুখে লেগে থাকবে হাসি। নমস্কার।